কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তান বললেন বাবা যেহেতু তুমি আজকে গুনাহগার পাপী তোমার তো তওবা করতে হবে, চলো উমরের নিকটে। কার নিকটে? উমরের নিকটে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সাহাবী গেলেন, তার কথা খুলে বললেন কি অপরাধের তিনি অপরাধী। খুলে বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলার রাগ গুসসায় ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন তুমি এত বড় পাপী গুনাহগার, তোমার ভাইয়ের হেরেমের মর্যাদা রক্ষা করতে পারো না, ভাগো আমার। তারাই দিলেন। এরপরে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে, একই অবস্থা, তিনিও বললেন তুমি পাপী গুনাহগার, আমার কাছ থেকে কি। এমনি ভাবে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন আবু বকর উমর তারা আমাকে তাড়িয়ে দিল, কিন্তু বিশ্ব নবী অবশ্যই আমাকে তাড়াবেন। বিশ্ব নবী নিকটে গিয়া খুলে বললেন আমি এই পাপী গুনাহগার। বিশ্ব নবীও বেজার হয়ে গেলেন। বিশ্ব নবীও কি বেজার হয়ে গেলেন যে তুমি আমাকে জাহান্নামের কথা মনে করাই দিছ। এক পর্যায়ে তার কন্যা, একমাত্র কন্যা সন্তান, তিনি বললেন বাবা যেহেতু সমস্ত সাহাবা একরাম তোমাকে পরিত্যাগ করেছে, আল্লাহ রাসূল তোমাকে কবুল করেন নাই, আজকে থেকে তোমাকে আমি বাবা বলে পরিচয় দিতেও রাজি না। চিৎকার মেরে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী আমি আজকে থেকে তোমাকে বাবা বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপরে খুশি না হবে, নবী খুশি না হবে, সাহাবায়ে কিরাম খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি থাকতে রাজি না। চিৎকার মেরে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তিনি আবারও মনের ক্ষোভে এইবার তিনি আবার পাহাড় পর্বতের দিকে ছুটতে লাগলেন, দৌড়িতে লাগলেন। আল্লাহর নিকটে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো ক্ষমাকারী, আমি তো পাপী গুনাহগার, হয়তো বা আজকে আমার দোয়া তুমি কবুল করবা, নচেৎ আমাকে ধ্বংস করে দিবেন। হে আল্লাহ তোমার নিকটে আমি তওবা করতেছি। উমরের নিকট গেলাম, সেখানে আমি টিকতে পারলাম না, আমাকে তাড়িয়ে দেওয়া হলো। এমনি ভাবে আমি আবু বকরের নিকটে গেলাম, বিশ্ব নবীর নিকটে গেলাম, কিন্তু হে আল্লাহ আমি জানি তুমি গফুর গফফার, তুমি যদি আমাকে ক্ষমা করেই থাকো তাহলে বিশ্ব নবীর নিকটে এই সংবাদ তুমি পৌঁছে দাও। জিব্রাইল আমিন বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন, বললেন নবী আপনি আপনার সাহাবি সালাবাকে যে নৈরাশ করলেন, বিদায় দিলেন, আপনি কি তার অধিপতি না আল্লাহ? বললেন সে তো আল্লাহ। কাজে গুনাহ মাফকারী কি আপনি না আল্লাহ? নবী বললেন আল্লাহ। বললেন এই মুহূর্তে তাকে শুভ সংবাদ পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আমি আপনার নিকট এসেছি, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জীবনের গুনাহ। আল্লাহর নবী ডাক দিলেন কে আসো সাহাবীরা দাঁড়াও, ওই সালাবা আনসারকে পাহাড় পর্বত থেকে খুঁজে খুঁজে বের করে আমার দরবারে নিয়ে আসো, আমার দরবারে। উমর এবং আবু বকর এই দুইজনে দাঁড়ায় গেলেন, দুইজনে দাঁড়ায় গেলেন ওইদিকে, ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন দাঁড়ায় গেলেন। বললেন নবী আমরা দুইজনে তাকে খুঁজতে যাব। নবী অনুমতি দিলেন আলী এবং সালমান তোমরা দুইজনে সালাবাকে খুঁজতে যাও। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজনে খুঁজতে বের হয়ে গেলেন,
কিছুদূর যাইতে না যাইতেই এক রাখালের সাথে দেখা। বললেন, রাখাল তুমি তো পাহাড় পর্বতে বকরি চড়াও উট চড়াও, কাজী তুমি কি আমাদের কোন মুসলমান ভাই নবীর সাহাবীকে দেখেছো? এইবার রাখাল বলতেছে, আপনারা মনে হয় কোন জাহান্নামের আসামি অপরাধীকে আপনারা খুঁজতেছেন। আমি লক্ষ্য করেছি উমুক গাছের নিচে এমনি ভাবে গভীর রজনীতে এক মুমিন এক মুসলমান সারা রাত আল্লাহর নিকটে তওবা করে ইস্তিগফার পাঠ করে আল্লাহর নিকটে কান্নাকাটি করে। যদি তাকে পেতে হয় তাহলে অমুক পাহাড়ে অমুক গাছের নিচে অবশ্যই, দিনের বেলা না পেলেও সন্ধ্যা টাইমে আপনারা সংক্ষেপ কথা তাকে খুঁজতে খুঁজতে এমনি ভাবে তারা পেয়ে গেলেন, শুভ সংবাদ পৌঁছাইলেন, আল্লাহ পাক তোমাকে মাফ করছে। সালাম আনসারে জিজ্ঞেস করলেন, ভাই আলী আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নিকটে খবর দাও, বিশ্ব নবীকে কোন অবস্থায় দেখে এসেছো? বিশ্ব নবী কেমন আছে? কত নবীর আসে, নবীর প্রতি কত মহব্বত? সালামা এবার বলতেছে, নবী কোন অবস্থায় আছে? এইবার উভয়ে জবাব দিলেন, ও সালাম আনসারি, যেমনি তুমি আল্লাহ রসুলকে মহব্বত করো ভালোবাসো, তিনিও তদ্রুপ ভালো আছেন। চিৎকার মেরে শুনে শুনে বলে সুবহানাল্লাহ। তাকে নিয়ে আসতে আসতে বিলাল আজান শুরু করে দিছে, ফজরের কি আজান। আল্লাহর নবী ইমামতির আসনে দাঁড়িয়েছেন ইমাম হিসেবে। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত শুরু করছে কে? শুরু করছে বিশ্ব নবী। এমনি ভাবে যখন তারা পিছনের কাতারে আসে দাঁড়াইছে, জামাত পেয়েছে পিছনের কাতারে যখন দাঁড়াইলে, যখন এই তেলাওয়াত শুনতেছিলেন সঙ্গে সঙ্গে সালাম আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ে সেখানেই মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, আল্লাহ নিকটে চলে গেলেন। মাঝে অনেক কথা লম্বা কথা, মূল কথা বিশ্বনবী সালাম ফিরে গেলেন, বললেন সালাবা কোথায়? কাছে আসলেন, দেখেন সালাবা বিশ্বনবী মনে করছেন যে বেহুশ অবস্থা। বললেন, হে সাহাবীরা তাকে তোমরা কি করো, একটু তুলো মাথা জাগাও, হাত দিয়ে ধরো বসাও। সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা, তিনি তো জিন্দা নাই, তিনি ইন্তেকাল করেছেন। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দাফনের ব্যবস্থা করলেন। মূল কথা, বিশ্বনবী তার কবরের নিকটে যাইতেছিলেন তখন বুইরা আঙ্গুলের উপরে ভর করে করে এমনি ভাবে আল্লাহ রাসূল কদম ফেলতেছিলেন। জমাদার শেষ হয়ে দাফনের ব্যবস্থা করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, নবী কিছুই তো বুঝলাম না, আমি তো দেখতে পেয়েছি আপনি বুইরা আঙ্গুলের উপরে ভর করে করে আপনি কদমগুলো দিতেছিলেন, রহস্য কি? নবী বললেন, ওমর শোনো, এই সালাবার এই দাফনে আল্লাহর পক্ষ থেকে এত অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, ওই ফেরেশতাদের উপস্থিতি এত বেশি আমি কদম দিব আমি জায়গা পাইতেছিলাম না, এই জন্য আমি বুইরা আঙ্গুলির উপরে ভর করে করে কদম ফেলতেছিলাম। চিৎকার মেরে শুনে শুনে বলি সুবহানাল্লাহ। খালেস অন্তরে তওবা করলে জোরে সোরে বলেন গুনাহ মাফ করবে কে? গুনাহ মাফ করবে কে?
এজন্য তওবা নিয়াইতে আমরা বসে গেলাম বলেন আল্লাহুম্মা দিন বুঝান নিয়াইতে বসে গেলাম বলি আল্লাহুম্মা সংক্ষেপ মূল কথা तमाम দুনিয়ায় শুধু উন্নতির অগ্রযাত্রা উন্নতি আর উন্নতি মহা উন্নতির জোয়ার ঠিক না বেঠি এখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর পৌঁছতে মাত্র সময় লাগে কয়েক সেকেন্ড ঠিক এমনি ভাবে এক দেশের বিপদ আমাদের সারা দুনিয়া কয়েক ঘন্টার ভিতরে পাশে এসে দাঁড়াতে পারে ঠিক না এমনি ভাবে দেখা যায় তমাম দুনিয়া সর্বক্ষেত্রে শুধু উন্নতির জোয়ার কিভাবে আপনি ধরেন যত পিনানা দরবার আছে বলেন তো আগের চেয়ে উন্নতি দেখা যায় না উন্নতি না মাদ্রাসার উন্নতি মসজিদের উন্নতি মুসল্লিদের উন্নতি এমনি দেশের উন্নতি রাস্তাঘাট উন্নতি কালভার্ট পোল ব্রিজ উন্নতি ঘরবাড়ি উন্নতি উন্নতি না ব্যবসায় উন্নতি চাকরিতে উন্নতি এইবার জোরে সরে বলেন ঠিক না বেঠি এইবার আরো জোরে জবাব দিতে হবে রেডি থাকে মসজিদের উন্নতি মুসল্লিদের উন্নতি পীরানা দরবারের উন্নতি উন্নতি ওয়াজিনদের উন্নতি এমনি ব্যবসার উন্নতি দেশের উন্নতি সর্বক্ষেত্রে উন্নতি উন্নতি আর উন্নতি কিন্তু সমস্ত মুসলিম জাতি চরিত্রের অবনতি চিৎকার মারা বলেন ঠিক না বেঠি ঠিক কারণ সব দেশে উন্নতি মুসলিমদের চরিত্রের অবনতি ঠিক না বেঠি নামাজ পড়ে চুরি করে বাংলাদেশে আছে না হয়তো এই মজলিসে নাই বাংলাদেশে কম বেশি আছে না নামাজও পড়ে রোজাও রাখে হজও করে আবার আরেকজনের সম্পত্তিও বেদখলি কইরা রাখে মনে হয় নাই আছে নামাজও পড়ে রোজাও রাখে হজও করছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে না মিথ্যা কথা বলে আছে কি নাই হ্যাঁ নামাজও পড়ে রোজাও রাখে মিথ্যা সাক্ষ্য দেয় নাই হ্যাঁ মিথ্যা সাক্ষর বদৌলতে ভাই ভাইকে এমনি বা জীবনের জন্য জেলে ডুবে যাবে নাই নবী গোসল করেছেন যদি কেউ মিথ্যা সাক্ষ্য দিল মিথ্যা সাক্ষর বদৌলতে আপনার আমার এক ভাই নির্দোষ কিন্তু জেল হাজত হয়ে গেল বিবি ইয়াতিমের মতো হয়ে গেল বিধবার মতো বিবি হয়ে গেল সন্তান ইয়াতিমের মতো হয়ে গেল জোরে সুরে বলেন ঠিক না বেঠি হাদিসের ভিতরে উল্লেখ আছে যারা মিথ্যা সাক্ষ্য দেবে ময়দানে মাশারে তাদেরকে এমন আযাব গজব দেওয়া হবে সমস্ত ময়দানে হাশরবাসী তাদের আযাব গজব দেখা আশ্চর্য হয়ে যাবে জোরে সরে বলেন না নাউজ নামাজ পড়ে আবার মিথ্যা সাক্ষ্য দেয় আছে না নামাজ পড়ে রোজাও রাখে আবার দেখা যায় খুন খারাপিও ঠিক না বেঠি তাহলে মুসলিমদের অবনতির কারণটা কি মুসলিমদের চরিত্রের চরম অবক্ষয় অবনতি ভাই ভাই দ্বন্দ্ব স্বামী স্ত্রী মলমলিন্য পিতা পুত্র শত্রুতা রাজা প্রজায় বৈরিবা ঠিক না বেঠি কারণটা কারণ আছে কি নেই কারণ আছে কি নেই কারণ হলো এই যে মরহুম মুজাদ্দিদ আহসান হাত ইমালি দুধই রহমত তমাম দুনিয়া সমস্ত কিতাব রিসার্চ করে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে শরীয়তের অর্ধে গামলি মাসালা ইলমে কলাম ইলমে তাসাউফ পুনঃ প্রতিষ্ঠিত করেছেন এইটা ডুবে গিয়েছিল তিনি সাগরের অতল গহ্বর থেকে ডুব দিয়ে তিনি
তুলে নিয়ে আসছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মূলত এই তাসাউফের মূল শিক্ষা, অন্তরশুদ্ধির মূল শিক্ষা কিতাবে যেইভাবে হুবু আছে সেইভাবে সমাজে না থাকার কারণে আজকে মুসলিমদের চরিত্রের চরম অবক্ষয় অবনতি। ঠিক না বে? ঠিক। বলেন তো তাসাউফ কয় ভাগে বিভক্ত? দুই ভাগ। জোরে সোরে বলেন কয় ভাগ? মুহলিকা মুনজিল। মুহলিকা অসস্য বা বর্জনীয়, গোড়ার দিকে কত? দশ। কেবল হাসান বংশ গজব গিবন হেস কেজব বখল রিয়া গুণ। আবার মুনজিয়াত নাজাত দানকে স্বচ্ছ বা গোড়ার দিকে মৌলিকভাবে কয়টা? তওবা সবর শকর তাওকুল ইখলাস খৌফ রোজা মুহাব্বত মুরাকাবা মুহাসাবা। জোরে বলেন ঠিক না বেঠি? ইলমে তাসাউফের শিক্ষা এই যে, আর তার ভিতরে যতগুলো অসর স্বভাব আছে, যতগুলো সর স্বভাব আছে, এক কথায় আমি জিদ গভীর রাত হয়ে যাচ্ছে, এক কথা একটা চ্যালেঞ্জ শুরু দিয়ে আমি চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এক কথায় সূর্যোদয় থেকে অস্তমিত পর্যন্ত তমাম দুনিয়ায় যত গ্রহণযোগ্য কিতাব আছে, তমাম দুনিয়ায় যত আমরা পীর মাশায়েখগণ আছি, অন্তত পক্ষে বাংলাদেশের ব্যাপার তোমার জানা আছে। ঠিক না বেঠি? বাংলাদেশে কৌমিয়ারুল হক আল্লাহরুল হক এমনি ভাবে যত পীর মাশায়েখ আমরা আছি সবাই আমরা মাঝহাবি। ঠিক না বেঠি? আরো জোরে সোরে বলি ঠিক না বেঠি? কোন মাঝহাবের অনুসারী বলেন তো? কোন মাঝহাবের অনুসারী? হানাফি, সর্বশ্রেষ্ঠ মাঝহাব হানাফি মাঝহাবের অনুসারী। প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। এইবার জোরে সোরে বলেন, মাঝহাবের অনুসরণ করা নফল না ফরজ? নফল না ফরজ? একদম কুখ্যাত যাদের আকিদায় গণ্ডগোল, কাজী নামে মুসলমান জাহান্নামের উপর দণ্ডায়মান, আল্লাহ রাসূলের লেবাসে লেবাস, এমনি আল্লাহ রাসূলের কালামে কালাম, দাঁড়িয়ে আছে জাহান্নামের উপরে কিন্তু দলিল প্রমাণ দিয়ে জান্নাতের লোভ দেখাইতেছে, আহলে হাদিস নামে এক প্রতারক ভণ্ড জাহান্নামি, এমনি হবে কুখ্যাত কাফেরদের দল যারা মাযহাব অস্বীকার করে, যাদের আকীদার ভিতরে গণ্ডগোল। বাংলাদেশে কম বেশি আছে কি নাই মাযহাব বিরোধী যারা, যারা মাযহাব মানে না এমনি ভাবে মাযহাব অস্বীকার করে, এদের আকীদায় গণ্ডগোল। কিসের গণ্ডগোল? সুরে সুরে বলেন কিসের গণ্ডগোল? টুকিটাকি নফল মুস্তাহাব নিয়া এগুলো ঝগড়া থাকবি, এগুলো মূলত কোনো ঝগড়া না। ঠিক না বেঠি? এগুলো ঝগড়া? মিলাদ কিয়াম করা এটা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব? কিন্তু কোরআন হাদিসের খেলাফ অনুযায়ী যদি মিলাদ কিয়াম হয় তাহলে হারাম। ঠিক না বেঠি? যদি মোমবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় পীরের ছবি সামনে আসা, নবী মনে করতেছে সামনে আসা দাঁড়াইতেছে, এমনি ভাবে বিভিন্ন ফকিরের দল আছে না, এইভাবে যদি বেদাতি শিরকি কিছু মিলাদের ভিতরে গ্রামের ভিতরে ঢুকে তাহলে সেই মিলাদ কেমন যায়? ঠিক না বেঠি? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা যারা আছি, যারা মিলাদ কাম করি চ্যালেঞ্জ শুরু দিলাম কোরআন হাদিস মাফেক, আমরা মিলাদ কাম করি। ঠিক না বেঠি? মুস্তাহাব জিনিস নিয়ে দুধলের দাবি হলো, নাইবি রাসূলের দাবি হলো, এগুলো নিয়ে কোনো বেশি দ্বন্দ্ব কলহ মারামারি পিটাপিটি ঝাপাঝাপি দরকার? জোরে বলেন দরকার? অত্যন্ত পরিতাপের বিষয় যারা বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, অবশ্যই দেখবেন শুধু বর্তমানে একটা তামাশা শুরু হয়ে গেছে, নফলের খবর নাই,
জীবন ভর যত ওয়াজ করলো কোন ফরজের একটা সীমারেখার একটা গন্ধ পাওয়া যায় না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। সুন্দর সুন্দর কথা সাজাই এমনি ভাবে পাবলিক মাতায় নিজের দল ভারী করার জন্য ভুল ফতোয়া, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী কিন্তু নাম ধারী জাল আলেম, জাল পীর, জাল বক্তারা দুজিহারা তমাম বাংলাদেশ বাসীকে করতেছে ঠিক না বাকি। দুধলের দাবি হলো ফরজই নাই, নফল মুস্তাহাব নিয়ে দলাদলি করানো, ফরজকে অগ্রায় ধরা, কোরআনের অর্ধেক আমলি মশালা বিলুপ্ত, যার কারণে আমাদের নামাজ সুদা কবুল হয় না, দোয়া কবুল হয় না। ও মুসলমান, দোয়া যদি কবুলই হতো সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান আমরা হাত তুলে দোয়া করি আল্লাহ মুসলমানদেরকে হেফাজত কর, ঠিক না বেঠি? কোথায় দোয়া তো কবুল হয় না, কাশ্মীরের অবস্থা কি? হাজার হাজার মুসলমানদেরকে ধরে ধরে কতল করা হয়েছে। আপনি আমি তো কাঁধে কাঁধ মিলিয়ে দশ ঘরের দশ সন্তান কোরআনের মজলিসে নায়েবে নবীর সামনে বসা আছি, বাধা নাই, নিষেধ নাই। আজকে কাশ্মীর, ফিলিস্তিন, বার্মায় আজকে মুসলমান ভাইয়ের সাথে ভাই দেখা করবে, স্বামীর সাথে স্ত্রী দেখা করবে, সন্তানকে বাবা দেখাবে, এই সুযোগ নাই। আজকে ফিলিস্তিনের পরিস্থিতি কি একটু দেখেন না, মিডিয়াগুলো দেখেন, পেপার পত্রিকা খুঁজেন। আজকে মুসলিম আপনার মা আমার মা বোনদের পেটে জোর পূর্বক খ্রিস্টান সন্তান জন্ম দেওয়া হচ্ছে। আজকে মুসলিম যেন সন্তান জন্মগ্রহণ না করে, মুসলিমদের সংখ্যা যেন বৃদ্ধি না হয়, আল্লাহ বলার পৃথিবীতে কেউ না থাকে। মার্কস, লেনিন, মাওসুদুং, বাতিস্তা, রুশো, ভল্টিয়ার, মেকিয়েভেলি, চার্চিল পাশ্চাত্য নীতি বাস্তবায়নের জন্য কুফুরি শক্তি আজকে ঐক্যবদ্ধ, ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? দুধরের নাইব রাসূলের ওয়াজ, আওয়াজ হলো, কথা হলো, দাবি হলো, তাম দুনিয়ার সমস্ত মাঝহাবের কিতাবে, হ্যাঁ বাংলাদেশের পীর মশায়েখ আলেম ওলামা কওমি হন, আলী হন, দাওবন্দের উলের হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, আমরা কোন মাঝহাবের অনুসারী? শুধু হানাফি নয়, আমি চ্যালেঞ্জ দিলাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ফি ফতুয়ায়ে উলামায়ে আখিরা, সমস্ত আখিরাত বিশ্বাসী আলেমদের একমত, পরজগতে নাজাত মুক্তির একমাত্র পথ ঘোড়ার দিকে তিন ধারা, আকাইদ, তসাউফ, ফিকহ, ইবাদত দশ, মুআমালাত দশ, মুহলিকাত দশ, মুনজিয়াত দশ, চার দশকে কত? এই চল্লিশ উসুলের সমন্বয় হলো কমপ্লিট দিন, পূর্ণাঙ্গ দিন, যেই দিন গ্রহণ করলে প্রত্যেকের ঠিকানা হবে অমরপুরি জান্নাত। বাংলাদেশে যত পীর আছে আমাদের কোরআন এক না দুই, হাদিস এক না দুই, নবী এক না দুই, মাঝহাব তাও এক না দুই, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ফরজাইনের সিলেবাস এক হবে না দুই হবে? শুধু বাংলাদেশবাসীর জন্য না, মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব, তাম দুনিয়ায় যত মুসলমান আছে সবার ফরজাইনের সিলেবাস থাকবে। জোরে বলেন ফরজাইনের সিলেবাস হবে কি? কয়েকটা নামাজ পড়ি, মক্কায় তিনুক্ত, দশত্ব, এই ভারত সেখানে মুসলমান কয়েকত, ইরাকে, ইরানে, লন্ডনে কয়েকত, তো দুধল হুজুর বলতেছে হে মুসলমান গবেষণা করো, চিন্তা করো, কিতাবে ডুব দাও, কিতাবের দলিল প্রমাণ বিশ্বাস করে খাজি ইমানদার হও, সমস্ত কিতাবে লেখা আছে, সমস্ত কিতাবে, সমস্ত মাঝহাবের কিতাবে
একই ফতোয়া নাজাত মুক্তি পেতে হলে কয় ধারার এলেন ইলমে তাসাউফ যদি অর্জন করতে হয় চার ধারার এলেন লাগবে কয় ধারা আর ফজরের সিলেবাস এক থাকবে না দুই থাকবে আরে জোরে বলেন কাজী তোমরা নফল মুস্তাহাব নিয়ে এমনি ভাবে বাড়াবাড়ি করতেছো দালাদালি হানাহানি মারামারি কাটাকাটি লড়ালড়ি করতেছো একজনের পিছনে একজন লেগে আছো হ্যাঁ কপাল পোড়া মুসলমান দুধার নায়েব রাসূলের দাবি হলো তোমাদের তামাশা দেখে ইহুদি খ্রিস্টান বেদিন নাসারা কাফের মুশরিক মুরতাদরা আজকে গালি দিচ্ছে হাসি তামাশা করতেছে আর তোমার আমার ভাইদেরকে ধরে ধরে বাছাই করে যাচাই করে এমনি ভাবে জ্ঞানী গুণী কে কোথায় এমনি ভাবে পারদর্শী তাদেরকে বাছাই বাছাই করে ভুল আকীদা সমাজে প্রতিষ্ঠিতর জন্য মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ব্যয় করতেছে ঠিক তো বেঠে কাজী আসো দুধলে নাইব রাসূলের কথা হলো নফল মুস্তাহাব নিয়ে দলাদলি বন্ধ করো যিনি আস্তে আস্তে জিকির করে অসুবিধা আছে যিনি কিছু অংশ জোরে বলে আবার কিছু অংশ আস্তে বলে অসুবিধা আছে কোন পীর যদি বলে দৈনিক 500 বার জিকির করবেন আরেকজনে বলছে 1000 বার করবেন গুনো হবে কাট দাও অসুবিধা আছে কাজী নফল নিয়া দলাদলি করা যাবে না ফরজের সিলেবাসে তমাম দুনিয়া ওকে আসতে হবে নবী রাসূলের মাধ্যমে সত্যিকারের সিলেবাস শিক্ষা আমল করে জান্নাতি মানুষ হতে হবে ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি কাজী এমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা দেখা যায় এখন লেলিয়ে দিছে কাদিয়ে দীর্ঘ বছর ধরে ওদের তৎপরতা একটু কম লক্ষ্য করা গেছে কিন্তু দীর্ঘ কয়েক বছর যাব ওদের তৎপরতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কাজী আমরা দুধল দরবার থেকে সরকারকে আবেদন করব অবিলম্বে এই ভণ্ড কাদিয়ানি এই মুরতাদ কাফের বেঈমানদেরকে অবশ্যই অবস্থিম ঘোষণা দিতে হবে কিছু নাই দারিদুরি কিছু নাই টাই কোট পিড়ার সে সমস্ত আহলে বলে সব বলে জাহান্নাম এমনি ভাবে নামাজ কালাম লাগে না পর্দা কিছু লাগে না মহিলারা মাঠে মার্চ করবে কাজ করবে শুধু স্লোগান মহিলাদেরকে কিভাবে মাঠে নামানো যায় ঠিক না বেঠি এদের কাছ থেকে হেফাজত থাকতে হবে এদের ওয়াজ শোনাও জায়েজ নাই এদের কাছে আসতে দেওয়াও জায়েজ নাই এদের কাছ থেকে দূরে থাকা ফরজ জোরে বলেন ঠিক না বেঠি কাজী আপনাদের সন্তানদেরকে এদের ওয়াজ নসিহা শুনতে দিবেন না যেহেতু মিডিয়া খুললি ওদের ওয়াজ যেহেতু ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিচ্ছে ওদের পিছনে যার কারণে সমস্ত মিডিয়া জগৎ ওদের দখলে ঠিক না কাজী আমরা চাই এই হার টিভির মাধ্যমে এমনি ভাবে কমপ্লিট দিন মিডিয়া এমনি ভাবে এই ফেসবুক লাইভের মাধ্যমে অন্তত পক্ষে তাদের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী যুগ শ্রেষ্ঠ নাইব রাসূল সকালের তালিমে বলছেন না যাটার হাজার যে জাহান্নামী হয়েছিল এদের ভিতরে সবাই অপরাধী ছিল না কেউ ছিল এই পর্যায়ের নিজে গুনাহ করে নাই কিন্তু গুনাহ যারা করে তাদেরকে বাধা দেয় নাই অন্তরে ঘৃণা করে নাই ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য হাদিসে আসছে জিব্রাইলকে বলছে ওই দেশ উল্টোয়ে দাও জিব্রাইল আইসে উল্টোয়ে দেবে পাখা গাইরা দেখে এমন এক আবেদ পরহেজগার মুত্তাকি জীবনে কোনো বাঙ্কাদের ফেরেস্তা গুনাহ লেখতে আল্লাহর নিকটে আবেদন করছে হাদিসের কথা নবী এমনি হাদিসের কথা
জিব্রাইল বলেন আল্লাহ উল্টোই দিতে বললেন কিন্তু এমন এক আবি এমন এক আপনার বান্দা রয়েছে তার জীবনে কোনো গুনাহ বললেন তাকে সব উল্টোই দাও তাকে সবকে কারণ কি কারণ হলো নিজে দিন শেখছে আমল করছে পরহেজগার হইছে মুত্তাকি হইছে কিন্তু চতুর্দিকে যত অপরাধ অপরাধ সেই কি করে না সাধ্য অনুযায়ী বাধা দেয় না সাধ্য অনুযায়ী কি নবীর নিয়ম হলো হাতের দ্বারা যদি বাধার শক্তি থাকে হাতের দ্বারা বাধা দিতে হবে হাতের শক্তি নাই কণ্ঠের দ্বারা তার প্রতিবাদ করতে হবে ঠিক না বেঠিক কণ্ঠের ক্ষমতা নাই অন্তদবকন্ত্রে অন্তরে ঘৃণা জমা দিতে হবে নসেছে ইমানদারের কাতারেই থাকবে কার ঘোষণা জোরে বলেন কাজী এই মুত্তাদ বেঈমানদের যত কাফেলা এমনি ভাবে যত মুত্তাদ বেঈমানদের যত আহ্বান এই আহ্বানে সারা দেওয়া যাবে এজন্য হার্ফ টিভি কমপ্লিট দিন মিডিয়াকে এমনি বাহাত মালি রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনকে শক্তিশালী করার জন্য আমরা জারে মালে নবী রাসূলকে সাহায্য সহানুভূতি করব নিয়াত করা যায় কি যায় না জোরে জোরে বলেন যায় কি যায় না কাজী আজকের তমাম দুনিয়া গতকালকে 90,000 লোক আমাকে এসে দেখেন যে 90,000 লোক শুধু লাইক দিছে 90,000 লোকের কাছে দাওয়াত পৌঁছে তারা এই মাহফিলকে লাইক করছে 61,000 লোকের উপরে সরাসরি আমাদের ওয়াজগুলো আপনারা যেমনি দেখেন আমাদেরকে শুনে এমনি ভাবে তারা বাসায় বসে বসে এমনি ভাবে কম্পিউটারের সাহায্যে মোবাইলের সাহায্যে দেখেছেন 61,000 লোকের উপরে খুশি না দেন জোরে বলেন জিদু শরীয়তের অর্ধেক আমলি মশালা বিলুপ্ত যত ওয়াজ নসিহত বাংলাদেশে শুনে পারলে বলেন তো এই তারিফ সবাব আলামত এলাস চার মাজহাবের যে সিদ্ধান্ত সমস্ত আমরা সবাই মাজহাবি বলেন তো এই ওয়াজ আমাদের মুখে আছে অধিকাংশের মুখে ওয়াজ শত শত ওয়াজ শুনবেন দেখবেন যে আকাইদ তাসাউফ ফিকহ তো দূরের কথা এমনি ভাবে কেবর হাসাদ বকজল দুই একটা নাম শোনা যায় কেবর করবেন না বাবা হাসাদ করবেন না কিন্তু তারিফ সবাব আলামত এলা চার ধারার এলেম ব্যতীত তাসাউফ কি অর্জন করা সম্ভব জোরে বলেন কি সম্ভব কিন্তু কারো মুখে এই অর্থ শুনছে এই দাওয়াত শুনছে হ্যাঁ এই দাওয়াত যার কারণে ওয়াজ চলতেছে ঢের কান্নাকাটির জোয়ার চলতেছে সব কিছু বাড়তেছে কিন্তু চরিত্রের চরম অবক্ষয় অবনতি শেষ পর্যায়ে মুসলমানদের এসে গেছে ঠিক না বেঠে আগের যুগের মুসলমান তারা আলমত সৌ তারা শিখছেন আমল করছেন এই জন্যে এমনি ভাবে তাদের ভিতরে কোনো মিথ্যাচার ছিল না ঠিক না বেঠে তাদের ভিতরে ছিল আমানো এমনি কাফের মুশরিকরা টাকা পয়সা স্বর্ণ অলংকার নিজেরা মুসলিম না কিন্তু মুসলমানদের কাছে আমানত রাখত ঠিক না বেঠি মুসলমানদের আখলাক চরিত্র দেখে লক্ষ লক্ষ মুসলিম মুসলমান হয়েছে ঠিক না বেঠি মূলধন ইমানের পরে যে দুইটা ডানা একটা ইলমে ফেকা আর একটা ইলমে তাসাউফ তাসাউফের ডানা কাটা তাসাউফের ডানা কি এই জন্য এক মুসলমান আর এক মুসলমানের শত্রু এক মুসলমান আর এক মুসলমানের সাথে দ্বন্দ্ব ঠিক না বেঠি এক মুসলমান আর এক মুসলমানকে কিভাবে ঠকাবো এই জন্য বেদি ব্যস্ত ঠিক না বেঠি এক মুসলমান আর এক মুসলমানকে খুন করে ঠিক না বেঠি এক যুবকের বাড়ি ছিল মদিনা মুনাওয়ারা থেকে 350 কিলো দূরে সংক্ষেপে বলবো 350 কিলো দূরে এক যুবকের বাড়ি মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিছে মাস পথে এসে এম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে একটা খেজুরের বাগানে নিছে বিশ্রাম নিলে উট ছিল উট খেজুর গাছের সাথে বেঁধে ঘুম পড়ে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে উট নেই কি নেই উট নেই ক্লান্ত পরিশ্রান্ত ঘুম উটের বাঁধন শব্দ গলার থেকে রশি ছুটে গিয়ে এইবার উট পাশে এক বাগান সবেমাত্র খেজুরের ছোট ছোট চারা বপন করছে কি করছে ওই নতুন বাগানের ভিতর ঢুইকে হাঁটতেছে উটের পাড়ায় চারা থাকে ওই বাগানের মালিক মুরব্বী মানুষ তিনি চিন্তা করলেন
যে উটকে তো তাড়ানো দরকার, কার উট, কে মালিক, কোথার থেকে মরুভূমির ভিতরে আসলো, একটা পাথর খণ্ড হাতে নিয়ে উটের গায়ে ছুড়লেন, কিন্তু পাথরটা ছিল একটু চোকা, মাথার উপরে আঘাত লেগে মাথার চারা ফেটে গেল, রক্তক্ষরণ হতে হতে উট সেখানে মারা গেল। উট সেখানে কি মারা গেল। এইবার মুরব্বী, সে তো মুসলমান, তিনি চিন্তা করলেন, হায় রে হায়, কার উট আমি মারল, দাবি তো সারানো প্রয়োজন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উটের লাশের পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে, অমনি যুবক খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বাগানের পাশে উট মরা, পাশে এক মুরব্বী দাঁড়িয়ে। জিজ্ঞেস করলেন রাগের বশত হয়ে, চিন্তা করলেন শত শত মাইল মরুভূমি কিভাবে পারি, বললেন মুরব্বী আমার উট কে হত্যা করল। মুরব্বী জবাব দিলেন যে বাবা আমি হত্যা করছি, আমি কি পাথর মারছি, মাথার চারা ফেটে গেছে, রক্তক্ষরণ হইতে হইতে কি রাগ গুসা, যুবক মানুষ তো ধৈর্য রাখতে পারলেন না, এমন বেধম পিটান শুরু করল। এক পর্যায়ে পিটাইতে পিটাইতে দেখে এক পর্যায়ে মুরব্বী নাই, মুরব্বী কি মারা গেল, কিন্তু হুশ ফিরে আসলো, কি করলাম আমি তো খুনি হয়ে গেলাম, আমি তো মুসলমান ঘরের সন্তান, আমি তো মুসলমান, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আমি তো মারতে চাই নাই, কিন্তু রাগের বশবর্তী হয়ে রাগকে কন্ট্রোল করতে পারলাম না, মুরব্বী মারা গেল। তাহলে আল্লাহর আদালতে দোষী হতে রাজি না, দুনিয়ার আদালতে হয় বিচার হবে, নসেত এই মুরব্বী যারা হাল আছে তাদের মাধ্যমে মাপ চাবো, যদি মাফ করে দেয় ভালো, নচেত আদালতে যে শাস্তি হয় আমি যুবক মাথা পেতে গ্রহণ করব। চিৎকার মেরে বলেন দাঁড়িয়ে রইলেন, সন্ধ্যা বনি আসলো, ওই মুরব্বীর দুই সন্তান বাবাকে খুঁজতে খুঁজতে বাগানের পাশে এসে দেখে উট মরা, বাবার লাশ পাশে মরা, লাশ পরে পাশে এক যুবক দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলাম যুবক খবর কি, কিছুই তো বুঝে আসতেছে না, কে আমার বাবাকে হত্যা করল। এইবার যুবক বলতেছে ভাই আমি নিজ হাতে তোমার বাবাকে হত্যা করেছি। এইবার দুই ভাই প্রশ্ন করলেন যুবক ইচ্ছা করলে মরুভূমির ভিতরে পালাতে পারতে, কেন তুমি পালাইলে না, বলে যুবক আমি তো মুসলমান, আল্লাহর আদালতে খুনি হতে রাজি না, খুনের পাপ বোঝা মাথায় ময়দানে মহাশারে উঠতে রাজি না, গুনাহ মাফ করানোর জন্য দাঁড়িয়ে আছি, ইচ্ছা করলে মাফ করতে পারো, নসীব তুমি আদালতে আমার বিরুদ্ধে এমনি ভাবে কেস দায়ের করতে পারো। তারাও তো দুই ভাই যুবক, বাবাকে হত্যা করছে, বলে না অবশ্যই তোমাকে মদিনার আদালতে যেতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদালতে তোমার বিচার হবে। সংক্ষেপ লম্বা কথা মূল কথা, মদিনার আদালতে দুই ভাই যুবককে নিয়ে হাজির, মদিনার আদালতে কেস দায়ের করলেন, বাবার হত্যাকারী এই যুবক বিচার চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যুবক দুই ভাই তোমার বিরুদ্ধে যা আপিল পেশ করছে এটা কি সত্যি? যুবক বলতেছে হে আমিরুল মুমিনী আমি তো মুসলমান, আমি আল্লাহর আদালতে দোষী হইতে রাজি না, খুনের বোঝা মাথায় নিয়ে ময়দানে মহাশারে উঠতে রাজি না, গুনাহ মাফ করাইতে চাই, জি আমিরুল মুমিনী আমার নিজ হাতে তার বাবাকে হত্যা করেছি, কাজী আমার এই আদালতে যা বিচার হবে আমি মাথা পেতে না। এইবার জল্লাদকে অর্ডার করলেন দাও খুনের বদলে কোরআনের আইন কি, জোরে সবাই বলেন খুনের বদলে কি খুন। এইবার আমিরুল মুমিনীন ঘোষণা দিলেন দাও ওই যুবকের গর্দান উড়িয়ে দাও। যুবক আবেদন পেশ করলেন হুজুর আমার গর্দান যাবে আমি রাজি খুশি, কিন্তু আমি একটু কয়েকদিনের ছুটি চাই, কয়েকদিনের কি চাই? আমিরুল মুমিনীন প্রশ্ন করলেন যুবক কেন কিসের জন্য তুমি ছুটি চাও? বলে আমিরুল মুমিনীন
এক ইহুদির দোকান থেকে আমি বাকিতে কিছু সদাই নিয়েছিলাম ইহুদি জানে আমি মুসলমান মুসলমান কোনদিন মিথ্যা কথা বলবে না মুসলমান জীবনে আমানত খেয়ানত করতে জানে না জানে আমি তার টাকা পরিশোধ করে দেব ওই ইহুদির টাকা আমি পরিশোধ করতে পারি নাই যদি কয়েক দিনের জন্য ছুটি দেন ওই ইহুদির বাড়িতে আমি চলে যাব তার দোকানে গিয়ে পাওনা পরিশোধ করব যেন মুসলমানদেরকে গালি দিতে না পারি মুসলমান ঠকব আমিরুল মুমিনীন নির্ধারিত টাইমে এই মদিনার আদালতে আমি আসব আমার ঘর আমি পেতে দিব জোরে সুরে বলি সুবহানাল্লাহ ওমর বললেন যুবক তোমার এই আবেদন কবুল করা যাবে কিন্তু শর্ত আছে কি শর্ত বলে একজন জিম্মেদার রাখতে হবে তোমার বাড়ি শত শত মাইল দূরে তুমি যদি না আসো তুমি যদি না আসো যাকে তুমি জিম্মেদারি রেখে যাবে তার গর্দান কাটা হবে তার গর্দান কি এইবার যুবক সুখের পানি ছেড়ে দিলেন বললেন আমিরুল মুমিনীন এই মদিনায় আমার যদি সোরের ভাই থাকতো আজকে জিম্মাদারি গ্রহণ করত যদি বাবা থাকতো জিম্মাদারি গ্রহণ করত মা থাকতো জিম্মাদারি গ্রহণ করত যেহেতু শত শত মাইল দূরে আমার এই যুবকের বাড়ি কাজী জিম্মাদারি কাকে রাখবো কাউকে তো আমি দেখি না কাজী তান ওই জল্লাদকে অর্ডার করে দাম আমার ঘর পেতে দিলাম আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে রাজি না দোষী হয়ে উঠতে রাজি না আমি আদালতে দাঁড়িয়ে গেলাম জল্লাদকে অর্ডার করুন আমার ঘর দ্বিখণ্ডিত করে দো জোরে সোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে ইখলাসের সাথে বলেন সুবহানাল্লাহ এই হলো মুসলমানদের আখলাক এই হলো মুসলিমদের চরিত্র ঠিক না বেঠি জান্নাতকে অর্ডার দিলেন দাও যুবকের গর্দান দ্বিখণ্ডিত করে দাও হাজার হাজার সাহাবীদের ভিতর দিয়া চিৎকার মেরে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন আমিরুল মুমিনীন জান্নাতকে থামতে বলো আল্লাহ রাসূলের কণ্ঠে আমি নিজে শুনেছি এক মুসলমান আর এক মুসলমানের ভাই কাজী আজকে ওই যুবক যেহেতু মুসলমান তার আমি মুসলিম ভাই হিসেবে আমি তার জিম্মাদারি গ্রহণ করে নিলাম এইবার ওমর বললেন দাও তোমাকে ছুটি দেওয়া হলো অমুক আরবি মাসে অমুক শুক্রবারে মদিনার আদালতে তুমি আসবে এমনি ভাবে জুমাবাদ সবার সম্মুখে প্রকাশ্য ময়দানে তোমার বিচার হবে যুবক চলে গেলেন সংক্ষেপ কথা পাওনা পরিশোধ করলেন ধরে বলেন না সুবহানাল্লাহ বাবা মার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চিরদিনের জন্য কি তেজস্বী ঘোড়ার পিঠে আরোহণ করে মদিনার আদালতে রওনা দিল ওই দিকে ওই শুক্রবার দিন নামাজ শেষ দুই ভাই আবেদন পেশ করলেন হুজুর আজকে তো তারিখ আজকে তো আমার বাবার খুনির আসামির আজকে বিচার আমরা বিচার চাই আমিরুল মুমিনীন ডাক দিলেন কোথায় যুবক দেখে যুবরের যুবকের কোনো খবর যুবক না এইবার আমিরুল মুমিনীন তিনি ডাক দিলেন কোথায় সেই সাহাবী যেই যুবকের জিম্মাদারি গ্রহণ করেছে আবু যর গফারি কোথায় যেহেতু আজকে তুমি জিম্মাদারি গ্রহণ করেছো আজকে এই যুবকের পরিবর্তে আবু যর গফারির গর্দান কাটা হবে গর্দান মদিনা মুনাওয়ারায় কান্নার রোল বয়ে গেল নির্দোষ ভাই আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু যর গফারির গর্দান কাটা যাবে আজকে খুনের আসামি নাই আজকে জিম্মাদারি গ্রহণ করার কারণে মদিনার আদালতে
আজকাল রাসূলের প্রিয় সাহাবী নির্দোষ সাহাবী আবু যর গফারির গর্দান যাবে কান্নার রোল হয়ে গেল আমিরুল মুমিনিন অর্ডার করলেন কোথায় মদিনার আদালতে আবু যর গফারি তুমি কোথায় দাঁড়াও আবু যর গফারি বললেন লাব্বাইক আমিরুল মুমিনিন আমি পালাই নাই আমি মদিনার আদালতে দাঁড়িয়ে গেলাম জোরে সুরে বলেন সুবহানাল্লাহ জান্নাত কে অর্ডার দেওয়া হলো দাও এই আবু যর গফারির গর্দান বিখণ্ডিত করে দাও জান্নাত খোলা তরবারি হাতে নিয়েছে অমনি চিৎকার মেরে হাজার হাজার সাহাবীরা ময়দানে দাঁড়িয়ে গেলেন আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন ওই মরুভূমির ভিতরে ধোয়া ধোয়া দেখা যায় কে যেন মদিনার দিকে ধুলাবালি উড়ে দ্রুত তদস্যই ঘোড়ার পিঠে আরোহণ করে মদিনার দিকে আসতেছে কাজী না আমার ভাই আবু যর গফারিকে এই মুহূর্তে গর্দান কাটবেন না একটু সুযোগ দিন অপেক্ষা করুন দেখি কে আসতেছে আমিরুল মুমিনিন বললেন একটু অপেক্ষা করো দেখি কে আসতেছে অমনি কিছুক্ষণের ভিতরই যুবক এসে হাজির হয়ে গেলে চিৎকার জোরে সরে বলি সুবহানাল্লাহ যুবক বলতেছে আমিরুল মুমিনিন অন্যায় হয়ে গেছে বেয়াদবি হয়ে গেছে উপযুক্ত টাইমে নির্ধারিত টাইমে মদিনার আদালতে হাজিরা দিতে পারি নাই আমার দোষ ছিল না পথিমধ্যে আমার ঘোড়ার জিম ভেঙে গিয়েছিল ওই ঘোড়ার জিম মেরামতে আমার অনেক সময় অতিবাহিত হয়েছে এই জন্য উপযুক্ত সময়ে হাজিরা দিতে পারি নাই মাপ চাই নির্দোষ ভাইকে নামাই দিন আমি দোষী আমি অপরাধী আল্লাহর আদালতে দোষী হইতে রাজি না খুনির গুনাহ মাথায় নিয়ে উঠতে রাজি না কাজী আমি আদালতে দাঁড়িয়ে গেলাম এইবার জল্লাদ অর্ডার দেওয়া হলো দাও এই যুবকের গর্দন দ্বিখণ্ডিত করে দাও গর্দন দ্বিখণ্ডিতর জন্য যুবকের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য এইবার তরবারি হাতে নিলেন জল্লাদ অমনি ওই দুই ভাই চিৎকার মেরে দাঁড়িয়ে গেলেন আমিরুল মুমিনিন যেই সুবাদ 350 কিলো দূর থেকে এমনিভাবে গুনা মাফ করানোর জন্য আল্লাহর আদালতে নিষ্পাপ অবস্থা ওঠার জন্য বাড়ির থেকে গর্দান দেওয়ার জন্য রওনা দিয়েছে আমাদের মন বলতেছে ওই বাড়ির থেকে নিয়াত করে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই যুবককে মাফ করে দিয়েছে আমিরুল মুমিনিন না যুবকের গর্দান কাটবেন না বাবার ওয়ারিশ হিসেবে দুই ভাই তাকে প্রাণ দিয়ে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আদালত থেকে নামান আজকে থেকে আমরা দুই ভাই নয় আজকে থেকে আমরা তিন ভাই চিৎকার মেরে জোরে সরে বলে সুবহানাল্লাহ নাইব রাসূল নির্দেশ দিয়েছেন শেষ করার জন্য কাজী আল্লাহ পাক এই তিন দিনের মাহফিলের মূল শিক্ষা মূল নির্দেশ আমরা যেন বাড়িতে গিয়ে যেতে পারি পরে জগতে নাজাত মুক্তি পাইতে হলে জোরে সরে বলেন কয় ধারার এলেম লাগবে আরো জোরে বলেন কয় ধারা আকাইদ তাসাউফ এলম তাসাউফ হাসিল করার জন্য জোরে বলেন কয় ধারার এলেম শিখতে হবে জোরে বলেন কয় ধারা এজন্য নাইব রাসূল গ্রহণ করা নফল না ফরজ জোরে বলেন নাইব রাসূল গ্রহণ করা নফল না ফরজ কাজী যারা এখন পর্যন্ত সত্যিকারের দ্বীনের রূপরেখা পায়নি এমনি ইলমে তাসাউফের চার ধারার ইলম শিখতে পারি নাই কাজী আমরা এই আখেরি মোনাজাতের আগে নাইব রাসূলের কাছে খালেস অন্তর নিয়ে তওবা করব
খালেস অন্তর্নিয়া কি তওবা করব যেন আল্লাহ পাক জীবনের গুনাহ maaf করে এবং তালবে ইলমের খাতায় মওত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করে তাহলে লাভ হবে না লোকসান হবে যুগ সৃষ্টি নাই রাসূল বলেন কবরে তাহলে দুইজন ফেরেশতা পাওয়া যাবে কয়জন যেই ইলম শিখতে পারবো না সেই বাকি ইলম শিক্ষা দিয়ে ময়দানে মাহশারে আলেম আরেফ অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে উঠাই অন্তদুবকে কমপক্ষে 10 জনকে সুপারিশ করে আমরা জান্নাতে নিয়ে যেতে পারবো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব আর মর্তবা অনুযায়ী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে একজন নবীর রাসূল একজন সিফাতি মুমিন এমনি ভাবে জান্নাতে সুপারিশ করে নিয়ে যেতে পারবেন সবাই বলি আল্লাহুম্মা আমিন বিনা তওবায় এমনি ভাবে গুনাহ maaf না করে আমরা খালেস অন্তরে আল্লাহ তোমার নিকট নিয়াত করলাম নিষ্পাপ অবস্থা